ভাই আপনার নাম কি? আমার নাম বিপুল। ও আমরা তো দেখলাম আপনার প্রজেক্টগুলো ঘুরে দেখলাম যে আপনি তো 5টা পুকুরে মাগুর মাছ ছাড়ছেন। তা ভাই কি রকম আইডিয়া, মানে কি ইয়েতে আপনার এরকম চিন্তাধারা আসলো যে আমি মাগুর মাছ ছাড়বো? আমি ভাই গত করোনায় বাসায় আসছিলাম, বেকার বসে আছি, সময় কাটে না, টাকা পয়সা নেই, ওভাবে ছিলাম, কাজ কাম নাই, বেকার বসে আছি, তো ভাবলাম মাছ চাষ করবো, কিন্তু কি মাছ চাষ করবো সেটা নিয়ে চিন্তা করলাম। ভাবলাম তো অল্প টাকায় দেখি বেশি লাভবান হওয়া যায় কী মাছ, মাথায় ঢুকলো যে মাগুর মাছ আমি চাষ করবো। আমার এই পুকুরে 15,000 ইয়ে এসেছিল, পোনা এসেছিল গতবার। আচ্ছা কত টাকা করে এই পোনাগুলা পিস? একটা করে পোনা আমি 1.5 টাকা কিনছিলাম। ও আপনি কিরকম বেনিফিট পাইছেন এই যে গত বছর যে মাছ চাষ করলেন? আমি এখানে গত বছরে মাছ চাষ করে 15,000 পোনার মধ্যে আমার প্রায় 12,000 মাগুর ঠিকছে। আচ্ছা আচ্ছা। একটা করে মাগুর আমি 100 করে বিক্রি করছি, কত 120 টাকা করে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। বিক্রি করে ওজনে কতগুলা, মানে কত পরিমাণ মাছ ছিল আর কি ওয়েট? ওজন সেভাবে করি নাই, হাওয়াই বিক্রি দিচ্ছি বেশিরভাগ। আচ্ছা আচ্ছা। আমাদের কৃষিভিত্তিক চ্যানেল ডিজিটাল কৃষি জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় যেভাবে মাগুর মাছ চাষ করবেন। মাগুর মাছ সুস্বাদু ও উপাদায়, দেশের সব শ্রেণীর মানুষের পছন্দের মাছ, এছাড়া পুষ্টিকর খাদ্য হিসাবে সর্বত্র দেশি মাগুরের চাহিদা রয়েছে। আসুন জেনে নেই মাগুরের চাষ প্রণালী বৈশিষ্ট্য। দেশি মাগুরের অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে, তাই মজা ও পচা পুকুর, ছোট ছোট ডোবা ইত্যাদি জলাশয়ের দূষিত পানিতেও বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না। পুকুরের পানি শুকিয়ে গেলেও ছোট ছোট গর্ত করে এ মাছ দিব্যি বেঁচে থাকতে পারে। পুকুর থেকে ওঠানোর পর দীর্ঘদিন বেঁচে থাকার কারণে জীবন্ত মাগুর মাছ বাজারজাত করা সম্ভব। পুকুর নির্মাণ, পুকুরের আয়তন 10% থেকে 33% এবং গভীরতা 80 থেকে 120 সেন্টিমিটার, 3 ইঞ্চি থেকে 4 ফুট হতে হবে। অধিক গভীরতার উৎপাদনের জন্য অসুবিধাজনক, কেননা মাগুর মাছকে শ্বাস নেওয়ার জন্য সবসময় উপরে আসতে হয়, এতে অতিরিক্ত সতর্কতা। পাড়ের ঊর্ধ্বসীমা অবশ্যই সর্বোচ্চ বর্ণা লেভেল থেকে 30 সেন্টিমিটার বা 1 ফুট উপরে রাখতে হবে, এতে বৃষ্টির সময় মাছ বুকে হেঁটে বাইরে যেতে পারে না। আবার বাইরে থেকে সাপ ব্যাঙ ইত্যাদি মৎস্য ভোগ প্রাণীও পুকুরের প্রবেশের সুযোগ পায় না। এছাড়াও পুকুরের চারিদিকে পাড়ের উপর 30 সেন্টিমিটার উঁচু নেটের বেড়া দেওয়া বঞ্চনীয়। চুন প্রয়োগ, পুকুরের তলদেশে শুকিয়ে হালকাভাবে চাষ দিয়ে তলার মাটি পিএসপি পরীক্ষা করে প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের পর পুকুরে 15 সেন্টিমিটার থেকে 6 ইঞ্চি পরিমাণ পানি ঢুকিয়ে সপ্তাহখানেক ধরে রাখা প্রয়োজন। সার প্রয়োগ, জৈব সার প্রয়োগের 7 দিন পর পানির উচ্চতা 60 সেন্টিমিটার পর্যন্ত বজায় থাকা অবস্থায় প্রতি শতাংশে 20 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি ও 20 গ্রাম এমওপি সার ব্যবহার করতে হবে। পানির রং বাদামি, সবুজ, লালচে বাদামি, হালকা সবুজ, লালচে সবুজ অথবা সবুজ থাকাকালীন অজৈব সার প্রয়োগের কোনো প্রয়োজন নেই। পোনা মজুদ, পুকুরে 5 থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুস্থ সবল পোনা প্রতি বর্গ মিটার 50 থেকে 80টি ছাড়া যেতে পারে। মে জুন মাসে মাগুরের পোনা ছাড়ার যথাযথ সময়। খাদ্য ব্যবস্থাপনা, মাগুর মূলত জলাশয়ের তলদেশের খাদ্য খেয়ে জীবন ধারণ করে। প্রাকৃতিক এই খাদ্যগুলো হচ্ছে জলাশয়ের তলায় আমিষ জাতীয় পচনশীল দ্রব্যাদি, প্রাণী প্লাটন ও কেঁচো জাতীয় ক্ষুদ্রাকার প্রাণী ইত্যাদি। খাদ্য সরবরাহ, অধিক ঘনত্বের চাষের ক্ষেত্রে পুকুরের সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। সহজলভ্য দেশীয় উপকরণের মধ্যে সম্পূরক খাদ্য প্রস্তুত করা যায়। এক্ষেত্রে চালের গুঁড়া 40 গ্রাম 40%, তৈলবীজের খোল
30% ও শুটকি 30% মিশিয়ে গোলাকার বল তৈরি করে মাছকে সরবরাহ করা যেতে পারে। তাছাড়া শামুক ও ঝিনুকের মাংস মাগুরের অত্যন্ত প্রিয় খাবার।